এবার আমার সামনে দুজনে সুন্দর করে দাঁড়া দেখি। এইভাবে মুখ ভার করিস নেলা, আমায় হাসি মুখে যেতে দে। এই দেখ সময় হয়ে গেছে। জীবনে অনেক বড় বড় কাজ করবিলা, আমি আশীর্বাদ করে গেলাম, মিলিয়ে নিস, বিশ্বাস কর তোরা আজ আমার চেয়ে সুখী আর কেউ নেইলা। আর আমার হবু না জামাই, তুই খুব শিগগির নিজেকে খুঁজে পাবিলা, দেখিস তখন যেন আমার নাতনিকে ছেড়ে চলে যাস নেলা। আমি কিন্তু পেরান ভোমরা হয়ে ওর মাঝে থাকবো, তোদের কাউকে নজর ছাড়া করবো নেলা। ভোমরা বেরোলে তাকে সোনার কাঠি রূপোর কাঠি দিয়ে আটকাবিলা, না হলে কিন্তু সে উড়ে চলে যাবে। পেরান ভোমরা স্থির হলে তুই তাকে নিবি, আর তুই নিবি আমার দণ্ড। দাঁড়াও দিদা, শরীর থেকে প্রাণ ভোমরা বেরোলে আপনি এটা দিয়ে আঘাত করবেন। যাদের আলো এই চক্রে এসে পড়লে তবেই জানা যাবে কে সেই গোপন শত্রু। না না, এই চক্র কিছুতেই হাতছাড়া করা যাবে না। ও বাবা, তোমার হাতে ওটা কি গো বড়িমা? এটা কি কোনো খেলনা নাকি? কিভাবে খেলে গো?
সব ব্যাপারে তোর খেদা নাকটা না গলালি কি নয়? ওটা খেলনা, ওটা নির্ঘাত কোন খাবার জিনিস, বুঝলি? দেখে আমার কেমন খিদে পেয়ে গেছে। তুমি যেন সব জানতা বাঘু দাদা, আবার ছোট মুখে বড় বড় কথা। তোরা তর্ক করিস না তো বাছা, এটা আমার একটা কাজের জিনিস। মোহিনী কোথায় শুনি? সে আবার কোথায় থাকবে, যেমন বন্দী ছিল তেমনই আছে। আমরা কড়া নজর রেখেছি তার উপর। আরো একজনকে তোদের নজরে নজরে রাখতে হবে। কাকে গো বুড়িমা, একবার বলো না, এমন হালুম করবো না যে তার পিলে একেবারে খুলে হাতে চলে আসবে। হ্যাঁ না বাগুরাম, ভয় দেখালে হবে না, তাকে ভালোবাসতে হবে, সে যে আমাদের বড় আপনজন। তার নাম মতি। মতি? বাহ, ভারী মিষ্টি নাম তো। সে কোথায় গো বুড়িমা? প্রাসাদের মধ্যে যাত, তোরা তার খেয়াল রাখ। হালুম, এই না বা হালুম নয়, চল জয়নাগ আমরা যাই। খুব অবাক হলে, তাই না? নকল সোনার কাঠি আর রূপোর কাঠি যে কোনো কাজে লাগলো না। Thank you.
কেউ তো ছিল না জঙ্গলে, তাহলে এটা কি ছলনা? কিন্তু কার ছলনা? কি চক্র কোথায় গেল? জ্যোৎস্নার কাঞ্চন কার কাছে আছে এটা জানার একমাত্র উপায় ছিল, সেটাই কি না? আমাকে আটকাতে চাইছে কোনো এক শক্তি, সে তো কামিনী হতে পারে না। তাহলে তাহলে কি? একি একি যে রক্তের ছাপ, রক্তের ছাপ প্রাসাদের দিকে যাচ্ছে। সর্বনাশ! এইবার তোর খেলা শেষ রোহিণী। সবকিছু, এই রাজ্য, এই রত্নভাণ্ডার, এমনকি এই রাক্ষসী পুরীর সিংহাসনও শুধু আমার, 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 শুধু আমার। প্রাণভোমরা চিরকালই শুধু পথের কাঁটা আমি সহ্য করতে পারি না, সেটা রোহিণী হোক বা রিম্পা। কিন্তু আমি তো তোমার বন্ধু ভেবেছিলে, তাই তো? কিন্তু আমি কোনোদিনই তোমার বন্ধু ছিলাম না রিম্পা। শুধু নিজের প্রয়োজনে আমি তোমার শক্তি, তোমার ক্ষমতা ব্যবহার করেছি। আর তোমার প্রয়োজন যখন ফুরিয়ে গেল রিম্পা, তখন তোমার নখ দিয়েই আমি তোমায় হত্যা করলাম। না পেলে এসব কোনোদিন সম্ভব হতো না। একেই বলে কাঁটা দিয়ে কাঁটা তোলা। আর এবার পরের কাঁটা উপরে নেওয়ার সময় এসেছে। কামিনী, কামিনী! কামিনী! চুপ! না অগ্নি, না। আজ আমার আর রোহিণীর মাঝে কেউ আসবে না, কেউ না। কামিনী!
প্রত্যেক যুদ্ধ, প্রত্যেক মৃত্যুর পর কামিনীর জয়। বারবার, প্রতিবার, প্রতিবার। এবার আমি আমার নাক শক্তি ফিরে পাবো, কিন্তু নাক শক্তি ফিরে পাওয়ার আগে আমার মধ্যে যতটুকু শক্তি আছে তা দিয়ে আমি তোমায় শেষ করব। তোমার মা জোৎস্না তো আমার হাতেই মরবে, তবে আমার তরফ থেকে তোমায় উপহার। নিজের মায়ের মৃত্যু দৃশ্য তোমায় দেখতে হবে না রোহিণী। একজন সাধারণ মানুষ আমার চাতুরস্যি থেকে নিজেকে মুক্ত করে দিচ্ছে। কামিনীকে পরাজিত করে প্রাণভোমরা পেয়ে গেলেই সবকিছু শেষ হয়ে যায় না রোহিণী, বরং বলা যেতে পারে এখনই তো সবকিছু শুরু হলো মাত্র। তোমাকে যে যেতে হবে অনেক দূর রোহিণী, যেতে হবে সাত সমুদ্র, ১৩ নদীর পার।